আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ডার্ট ল্যাঙ্গুয়েজের অপারেটরস। অপারেটরস অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই, তো আসলে অপারেটরস এবং অপারেন্ড কি এটা একটু আমরা ক্লিয়ার হই প্রথমে। অপারেন্টস হচ্ছে কোনো ডাটাকে রিপ্রেজেন্ট করে, আর অপারেটর হচ্ছে আমরা যে সিম্বলগুলো এখানে ব্যবহার করি, তো ডাটাগুলোকে ক্যালকুলেশন করার ক্ষেত্রে বা অ্যাসাইন করার ক্ষেত্রে যে সিম্বল গুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে অপারেটর। তো এখানে আমি ছোট্ট একটা এক্সাম্পল সাজিয়েছি, যেমন 2 + 3, এখানে হচ্ছে এই 2 + 3, দ্যাট মিন্স এগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে ডাটা, হ্যাঁ, বা এই দুইটা হচ্ছে ডাটা বা ভ্যালু। তো এই ডাটা গুলো হচ্ছে অপারেন্টস, ডাটা গুলো হচ্ছে অপারেন্টস। এরপরে এই দুইটাকে যোগ করার জন্য যে সিম্বল আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে অপারেটর, এই সিম্বলটা হচ্ছে অপারেটর। তাহলে অপারেন্টস এবং অপারেটর কি আমরা শিখলাম। তো ডার্ট ল্যাঙ্গুয়েজে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে অপারেটর গুলো নর্মালি থাকে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, ইকুয়ালিটি বা রিলেশনাল অপারেটর, ইকুয়ালিটি এবং রিলেশনাল অপারেটর টাইপ। ডাটে আছে টাইপ টেস্ট অপারেটরস, বিট ওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরস আর লজিক্যাল অপারেটরস। এই ম্যাক্সিমাম অপারেটরস গুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কমন। তো অ্যারিথমেটিক অপারেটরস কোনগুলো হয়, এই যে এখানে আমি একটু লাল কালারে দিয়েছি, প্লাস মাইনাস চিহ্ন, তারপর ইনটু, তারপর হচ্ছে ডিভাইডেড, তারপর মডুলাস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এরপরে ইকুয়ালিটি এবং রিলেশনাল অপারেটর, এখানে আমরা অনেক সময় গ্রেটার দেন, লেস দেন, লেস দেন অর ইকুয়াল, দেন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল মানে ইকুয়ালিটি যদি চেক করি, যে ডাবল ইকুয়াল দিলে ইকুয়ালিটি, তারপরে এটা হচ্ছে নট ইকুয়াল, এরকম হচ্ছে, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর বা ইকুয়ালিটি। তারপর টাইপ টেস্ট অপারেটর হচ্ছে ইজ এবং নট ইজ, এই লেখা দুটা। এরপরে বিট ওয়াইজ অপারেটর হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ অর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কোনো ভ্যালু গুলাকে অ্যাসাইন করে দেওয়া, আবার অ্যাসাইন করার সাথে সাথে সেটাকে যোগ করা যায়, অ্যাসাইন করার সাথে সাথে সেটাকে বিয়োগ করা যায়, গুণ করা যায়, মানে এট এ টাইমে অ্যাসাইন হবে আবার যোগ হবে। এরপর হচ্ছে লজিক্যাল অপারেটর, অ্যান্ড, অর, নট, এগুলোর ক্ষেত্রে আমরা এই লজিক্যাল অপারেটর আছে, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। তো সব অপারেটর গুলো আমরা এই টিউটোরিয়ালে দেখবো না, আমি কিছু কিছু কমন কিছু কয়েকটা অপারেটর মাত্র দেখবো, আর বাকিগুলো হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রয়োজনে আমাদের এগুলা ব্যবহার করব। বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে এই অপারেটর গুলো আমাদের ব্যবহার চলে আসবে। তো আমি কোড এডিটরে একটু যাচ্ছি, যে আমরা আপনারা জানেন যে ডার্ট প্যাডে আমি আপনাদেরকে প্রোগ্রাম গুলো দেখাচ্ছি, ডার্ট প্যাডে অনলাইন কোড এডিটর। তো এখানে আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে ভার এক্স ইকুয়াল টু, তো এটাকে যদি আমি প্রিন্ট করি, অথবা আমি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি ওয়াই, ওয়াই ইকুয়াল দিলাম হচ্ছে 3, তারপরে ভার জেড ইকুয়াল আমি প্রথমে দিতে পারি জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এই দুটোকে দিলাম। তো এখানে কি হলো যে এই দুটাকে এক্স আর ওয়াই দুটাকে আমি এখানে যোগ করলাম, যোগ করে এই যে ইকুয়াল চিহ্ন, ইকুয়াল চিহ্নের মাধ্যমে হচ্ছে এটাকে অ্যাসাইন করা, এই এটাকে যোগ করা, এটা তো আমরা জানি। তারপরে এই এই যোগ করার পরে এটার যে ভ্যালুটা হবে, ভ্যালুটা ওই জেড এর মধ্যে রেখে দেওয়া, এই জেড এর মধ্যে রেখে দেওয়া, দ্যাট মিন্স এখানে অ্যাসাইন করে রেখে দেওয়া হয়, ভ্যালুটা জেড এর মধ্যে আমি রেখে দিলাম। তো এখন আমি এটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট, আমি যদি জেড কে প্রিন্ট করি, তাহলে আমার একটা এক্সিকিউশন আসবে, এই দুইটা যোগ করে যাওয়া হয়, এই যে 5 এটা আসবে। এরপরে আমি যদি এভাবে না দিয়ে জেড এর একটা মান দিতে পারি, সাপোজ জেড এর একটা মান দিয়ে রাখলাম হচ্ছে 5, এখন যদি আমি এখানে যে কোনো একটাকে প্রিন্ট করি, তাহলে তো সেটার মান আসবে, জেড এর মান কি আসবে, এখন আমি একটু ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে রাখি, তাহলে জেড এর মান যেটা 4, 4 আসবে, ডেফিনেটলি 4 আসবে। তো আমরা এইভাবে এখন যদি আমরা চাই যে এগুলাকে আমি আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে পারবো, যেমন আমি প্রিন্ট করলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, এইভাবে প্রিন্ট করতে পারবো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, সরি, এক্স প্লাস ওয়াই প্রিন্ট করবো, অথবা সাথে সাথে আমি আর দু একটা লাইন একটু লিখি, প্রিন্ট, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে জেড, এরপরে আরো একটু আমি লিখতে পারি প্রিন্ট এক্স প্লাস ওয়াই, তারপরে হচ্ছে ইনটু জেড,
এই তিনটা লাইন আমি একটু প্রিন্ট করে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x প্লাস y হচ্ছে 5, এরপরে এখানে x প্লাস y 5, 5 মাইনাস যদি 4 হয় তাহলে মাইনাস 4, দ্যাট মিন্স আমরা z কে মাইনাস করেছি এখানে 1, এরপরে হচ্ছে x প্লাস y, তারপর এই দুটোকে ইনটু করবে সে, ইনটু করে তারপরে তার সাথে এটা যোগ করবে। ওকে আচ্ছা, এখন আমরা যদি আরো একটু দেখতে চাই, যেমন ভার ইকুয়াল ভার a ইকুয়াল যদি আমি দেই 5, এরপরে আমি a কে যদি আমি a প্লাস প্লাস দেই অথবা প্লাস প্লাস a দেই, এরপরে এটাকে আমি একটু প্রিন্ট করি, এখানে এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট, এই প্লাস প্লাস এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হওয়া, এক প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট আর মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট হয়ে যাওয়া, আর আগে দিলে প্রি ইনক্রিমেন্ট আর পরে দিলে পোস্ট ইনক্রিমেন্ট, এগুলো হচ্ছে কোনো একটা টিউটোরিয়াল হয়তো আমি দেখাবো, আর না হলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানেও তাই। তো এখানে আমি এটাকে প্রিন্ট করি, এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমার এর মান হচ্ছে 5, আর এই যে ইনক্রিমেন্ট হয়ে গেল এটা আমি যদি এখানে দিয়ে দেখি, এখানে দিলাম পোস্ট ইনক্রিমেন্ট, দিলাম পোস্ট ইনক্রিমেন্ট দিলেও সেম, যাই হোক এটা অন্য ক্ষেত্রে আমাদের কিছু পার্থক্য আছে সেটা আমরা পরে একটা সময় দেখবো হয়তো। তো এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট করা। এরপর আমি যদি চাই যে একটা ভেরিয়েবল দিলাম হচ্ছে ভার নাম 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 ওয়ান দিতে পারি আমি, সমস্যা নাই, এর দিয়ে রাখলাম হচ্ছে, এর মান দিলাম হচ্ছে 10, এরপরে নাম 1 আজ ইকুয়াল দিলাম হচ্ছে 5। এখন যদি আমি এই এটাকে প্রিন্ট করি, নাম 1 নাম 1 টাকে প্রিন্ট করি, তাহলে আমি দেখবো যে এখানে নাম 1 এর ভ্যালু ছিল কত, তারপরে প্লাস ইকুয়াল আমি কত করলাম, সেটা আমি একটা আউটপুট দেখতে পাবো। হ্যাঁ, আগে ছিল 10, এরপরে কি হলো যে 10 তো আসেই, 10 এর সাথে 5 যোগ করে আবার সেই নাম 1 এর মধ্যে রেখে দিচ্ছে, দ্যাট মিন্স আগের ভেরিয়েবলটা এক এট এ টাইমে যোগ করেছে এবং যোগ করে আবার অ্যাসাইন করেছে তার মধ্যেই, সেটাকে আমি প্রিন্ট করে দিয়েছি। তো এগুলো হচ্ছে মোটামুটি আমি এখানে দেখেন একেবারে সিম্পল জিনিসগুলা, প্লাস মাইনাস ইনটু এই জিনিসগুলো দেখাইলাম, খুব বেশি কঠিন না, যদিও আপনাদের কাছে মনে হয় যে একদম সহজ, এগুলো প্রোগ্রাম বোঝার ক্ষেত্রে আসলে এইভাবেই আস্তে আস্তে বুঝতে হয়। তো এর পরবর্তীতে টিউটোরিয়ালে আমি আরো যে ভেরিয়েবলগুলো আছে, আমি মূলত ভেরিয়েবল দেখাচ্ছিলাম, ভেরিয়েবল দেখাতে গিয়া যেহেতু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা অপারেটরগুলো ব্যবহার করব, প্রসঙ্গক্রমে অপারেটর সামনে এসেছে, এই জন্য অপারেটরগুলো দেখালাম, এর পরবর্তী টিউটোরিয়ালগুলো তো আমি আবার ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, ভেরিয়েবল তারপরে ক্লাস লুপ ডিসিশন মেকিং এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই টিউটোরিয়ালে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।